ইমন প্লিজ আমার কথা শোনো, তুমি বুঝতে পারছো না সকলে কত টেনশন করছে, তুমি প্লিজ দরজা খোলো ইমন। ইমন খোল না ইমন, আমার কাছে কিছু আসে যায় না। আমি যখন ঠিক করেছি আমি আমার জীবন শেষ করে দেব, তখন আমি শেষ করে দেব। একটা সামান্য ব্যাপারে কেউ যদি এইভাবে অশান্তি করে তখন আমার দরকার নেই ইমন। আরে কোনো অশান্তি হবে না, দরজা কেন খুলবে? আরে ইমন আমি কথা বলছি সকলের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, কাল সকালে আনন্দ করবে। প্লিজ দরজা খোলো। হ্যাঁ আমরা সবাই আনন্দ করবো, প্লিজ ইমন দরজাটা খোলো। না আমাকে এইভাবে কনসোল করার কোনো দরকার নেই। আমার হাতে এখন ঘুমের ওষুধ আছে, আমি এই এখন একটা ঘুমের ওষুধ মুখে দিলাম। ইমন 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 খোল দরজাটা, খোল না ইমন দরজাটা খোলো। কি করছো কি ইমন? আমি টেনশন করছি ইমন। ইমন ওরে বাপ রে বাপ, দেখো দেখো আমার কি মনে হয় জানো, আমার যে ঘুমের ওষুধগুলো আছে সেগুলো বোধহয় চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ এই কাণ্ড করছে আমাদের ফাঁসানোর জন্য, এই কীর্তি করছে। কিছু বলো মেশ ঠাকুর, কিছু বলো। আমার মাথায় কিছু আসছে না। ইমন দরজাটা খোল, অনেক পাগলামি হয়েছে আমার, খোল দরজাটা। আচ্ছা ঠিক আছে না, ঠিক আছে, ও যেভাবে চায় আনন্দ করবে, কালকে তুই দরজাটা খোল না। খোল না ইমন, এসব কথার কোনো মূল্য নেই মা। তুমি বললে কি হবে, এই বাড়ির যত রথী মহারথীরা আছে তারা তো কেউ কিছু বলছে না। ছেড়ে দাও, আমি অলরেডি একটা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি, আমি এখন আরো একটা ঘুমের ওষুধ মুখে দিলাম। আমি দেখি কে তোমাকে আনন্দ করতে বাধা দেয়। আমি দায়িত্ব নিচ্ছি, আমরা কালকে সবাই মিলে আনন্দ করবো, প্লিজ তুমি দরজাটা খোলো। না টুকলুদা, তুমি বললে কি হবে, এই বাড়ির কটা লোক তোমাকে পোছে বলো, কেউ পোছে না। আমি কি চেয়েছিলাম, সামান্য একটা জিনিস, সবার সাথে খুব আনন্দ করব, একসাথে আমরা দোল খেলব। আমি তো একা আনন্দ করার জন্য এই কথাটা বলিনি। এইবার যদি কাল আমাকে সবাইকে কে বলে আসতে হয়েছে, প্লিজ তোমরা এসো না, তোমাদের ডেকে আমি ভুল করেছি। না না আমি এটা কিছুতেই করতে পারবো না, এর থেকে আমার কাছে মরে যাও অনেক শ্রেয়, অনেক শ্রেয়। আমি এখন আরো একটা ঘুমের ওষুধ মুখে দিলাম। প্লিজ খোল ইমন। ইমন আমি হাত জোর করে বলছি তোমাকে, প্লিজ দরজা খোলো ইমন। একটা সামান্য জিনিস তো, সেটা যখন কেউ মানতে চাইছে না, কেউ যখন রাজি হচ্ছে না, তখন থাক। আরে আনন্দ তো হবে। ঠিক আছে ইমন 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 আমার কথা শুন, আমার কথা শুন, লক্ষ্মী বোন আমার, তুই দরজাটা খুলে বেরো, তুই যেমন চাইছিস ঠিক তেমনটা হবে, কাল আমরা সবাই মিলে দোল খেলবো, তুই যেমন চাইছিস। এতদিন হয়নি তো কি হয়েছে, তোর শখ হয়েছে তাই কাল হবে। প্লিজ প্লিজ দরজাটা খোলো প্লিজ। শোনো তোমরা তো আমাকে বাধা দাওনি, যারা বাধা দিয়েছে তারা কেউ কিচ্ছু বলছে না, তারা সবাই চুপ করে আছে, তাদের কিচ্ছু আসে যাচ্ছে না। আরে তুমি ও মা শুনতে পাচ্ছ তো, যাও না বলো না কিছু প্লিজ। ও বদি বদি গো, এই মেয়ে তো একের পর এক ঘুমের ওষুধ খেয়ে চলেছে, এই কখন কি করে তা ঠিক নেই গো। আর এই শুধু লোকে পুলিশে ধরবে। আমি যেমন আগে বলছিলাম যে কিছু করতে দেবো নি, তেমন এখন বলছি যে সব কিছু করতে দেবো, যা তোমার ইচ্ছা তাই করো। সারা পাড়া কেন, সারা দেশের মানুষকে এখানে ডেকে আনো, আমরা কিছুই বলবো নি। দেখ শোন, আমি কিছুতে বলবো নি, কিছুতে বলবো নি। আরে বাবা আমি তো একটা হ্যাংলা মেয়ে না, যে তোমরা আমাকে উল্টোপাল্টা কথা বলবে, আমাকে কথা শোনাবে, আমাকে ভিজিয়ে ভিজিয়ে কথা বলবে, আর তার সত্ত্বেও আমি রং খেলবো, এটা কিছুতেই হতে পারে না। দেখো কাল যখন লোকজনেরা আসবে তখন তোমরা যদি মুখ কালো করে থাকো সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এর থেকে আমার কাছে মরে যাও অনেক শ্রেয়। আমি চুপ
সত্যি বলছি আমি সারা জীবনে অনেক রকমের মেয়ে দেখেছি, আই এম রিয়েলি সরি টু সে রানু, এরকম একটা মেয়ে আমি কোনোদিন দেখিনি, আমার দুটো চোখ মানে চাকচুক হয়ে গেল। রূপ কথা বলিহারি তোমার, অনেক কথা বলেছ এখন চুপ করো। দেখতেই পাচ্ছ এরকম একটা পরিস্থিতি হচ্ছে, এরকম একটা কেলেঙ্কারি ঘটতে চলেছে। এখন এইসব কথা বললে যদি আরো ডেসপারেট হয়ে যায় কিছু একটা করে বসে তুমি কি করবে জানো না? ও আর অন্য পাঁচটা মেয়ের মতো নয়। হ্যাঁ তা তো বটেই, কিন্তু ও যে কিরকম মেয়ে আজব দিয়ে আমি সেটাই বুঝে উঠতে পারলাম না। রানু হবে না, যথেষ্ট বুঝেছো, এবার আমাকে বুঝতে দাও। ইমন ইমন শোনো, আমার কথা শোনো প্লিজ, প্লিজ তুমি দরজা খোলো, তুমি যেরকম চাও সেরকমই হবে, কালকে সবাই একসঙ্গে মিলে আনন্দ করবে, আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি প্লিজ দরজা খোলো। আপনি বললে কি হবে? আপনি বললে কিচ্ছু হবে না, আপনি বললে কি আর সবাই মন থেকে আনন্দ করবে? কি বলছে? আরে বাপ রে বাপ রে বাপ, বলছি তো মন থেকে আনন্দ করবে বাবা, মন থেকে আনন্দ করবো। রং মাখতে হবে বেশ বেশ, রং মাখবো বেশ বেশ করে, রং মাখলে ভূত হয়ে থাকবো। শুধু রং কেন, তুমি যদি কাদা গোলা মাখাতে চাও মাখাও বাবা, এখন দরটা খোলো দেখি নি। না 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 না, আমি এটা কিছুই মানতে পারবো না, এটা তো রাগের কথা, এটা তো সত্যি কথা নয়, আমি আরো একটা ঘুমের ওষুধ মুখে দিলাম। আরে দেখো ইমন, এবারে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দাঁড়াই, দরজা ভেঙেই ফেল। না এটা কোনো কোনো লাভ নেই, কারণ এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আমি পুরো শিশে একসাথে মুখে পুড়ে দেবো। আরে তুমি তুমি কি করলে দরজা খুলবে বলো তো? আর বলো তো এখানে অনেকে কি দোষ বলো তো, অনেকে তো কিছুই জানে না। তুমি দরজা খোলো প্লিজ ইমন, ইমন দরজা খোলো, ইমন প্লিজ। ঠিক আছে, আমি যদি দোষ করে থাকি তাহলে ওই হাত জোর করে ক্ষমা চাইছি। আমি তো চাইনি যে কেউ আমার কাছে হাত জোর করে ক্ষমা চাক, আমি শুধু এটাই চেয়েছি দোল উৎসবে আমরা সবাই মিলে খুব আনন্দ করব, খুব মজা করব। কেউ কেউ বললো পাড়ার লোকদের কেন ডেকেছো, সবাই ভাবছে আমি গ্রামের লোকদের ডেকে খুব বড় ভুল করেছি, অপরাধ করেছি। ঠিক আছে আমি অপরাধ করেছি তো, আমি তাই আর এই অপরাধের বোঝা বইতে পারছি না, আমি আর অপরাধ বাড়াতে চাই না। তুমি কিচ্ছু করনি মা, তুমি যা করেছো সব ঠিক করেছো, সব অপরাধ আমাদের। তোমরা দেখছি এখন আমাকে বিধিয়ে বিধিয়ে কথা বলছো, আমি তো দরজা খুলবই না, আমার কাছে এখনো ঘুমের ওষুধ আছে, আমি আমি আরো একটা ঘুমের ওষুধ মুখে পুরলাম। আরে কি করছো কি তুমি? না দেখছি এখন আমার খুব ঘুম পাচ্ছে, আমার মনে হয় আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। তুমি যদি দরজা না খোলো তাহলে বাধ্য হয়ে দরজা ভাঙতে হবে। সামান্য ঘটনাকে কোন জায়গায় নিয়ে গেছো তোমরা? এখন মেয়েটাকে কি করে বার করবো ঘর থেকে? এই দরজা ভাঙতে হবে, এটা কি ইজি? এখনো সময় আছে বলছি, নিজের ভুল সংশোধন করো প্লিজ। আমি তো অনেক আগে আমার ভুল সংশোধন করে নিয়েছি, আমি বলে আমি ওকে বলে বলো বলো বলো, আমি
আমি বলছি তুমি যাকে খুশি ডাকো, আমরা কিছু বলবো নি, আমরা মোটে কিছু বলবো নি। তোমরা এটা মন থেকে বলছো? আরে বা, মন থেকে বলছি তো, মন থেকে বলছি। যত নখ ডাকো, যত নখ ডাকো, আমি কিছু বলবো নি, কিছু বলবো নি। শুধু বলবো নি বললে তো আর হবে নি, যখন তারা আসবে তাদের মাঝে থাকতে হবে তো। থাকো তো, থাকো তো, আমাকে তো থাকতে হবে। আর ঠাকুর পো? ঠাকুর পো? যাবে নি? বলো তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, ছয় ছয় লোক আছো, আমরা সবাইকে আদর আপ্যায়ন করবো, তাইলে হবে তো? আমরা তো গৃহস্থ মানুষ, এরকম করে আমাদের বিপদে ফেলতে আছে, এইটুকু বোঝো মা। তাহলে কুসুম দোলা।